দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার ইন্টেগ্রা গ্রাম। অনিবার্য কারণবশত আজকে কিন্তু আমরা শেডের ভিতরে এই ভিডিওটি ধারণ করছি। দর্শক চলুন, এই আজকে কী কী আছে আতাউল ভাই এখানে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কী অবস্থা? বাজারটা পড়ে গেল মনে হচ্ছে। বাজার পড়ে গেল, আর কিনলে কিনে আছে কিনা যাচ্ছে, কিন্তু দাম বেশি। আর কিনতে গেলে দাম বেশি, আর বিক্রি করতে গেলে তখন দাম হয় না। এইটা এই কথাটা অনেকেই বলতেছে, এটার কারণটা কি, মূল কারণটা কি বলুন তো? মূল কারণ হচ্ছে ওরা গ্রাম থেকে কিনে এসে বেশি টাকা করে। আচ্ছা, গ্রাম থেকে নিয়ে এসে বাজারে আসে, দেখতেছে বাজার আমদানি বেশি, গ্রাহক কাস্টমার কম। এটা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এই কথাটা বলছে যে কিনতে গেলে দাম বেশি, আবার বেচতে গেলে দাম নাই। আজকে করে নিচ্ছি একটা, তারপরে দেখেন তারপরে যায় দাম হচ্ছে না। না, আজকে কটা কি 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 দিচ্ছে? তিনটা গাই বাছুর আর ছটা হাড্ডি সার। তিনটা গাই বাছুর আর ছটা হাড্ডি সার। তো জানেন আপনি, আমরা গাই বাছুরটাই দেখি নাকি? হ্যাঁ, আমরা উপাস থেকে দেখে আসি। তিনটি গাবি বাছুর, ছয় দাঁত বয়স, বকনা বাচ্চা, বাচ্চা বকনা, সাইওয়াল, এই যে নাভি আছে তো, নাভিও আছে তো, নাভি আছে, সাইওয়াল বকনা বাচ্চা, আর এটা গাই, গাই মনে হচ্ছে যে এটা এক মাস হয়েছে। দুধ আছে না? কতটুকু দুধ আছে? এটা আসে অনেক, দুই কেজি পার আছে, কিন্তু দেড় কেজি ধরছেন। এটা দুই নম্বর, চমৎকার গাই, ভিডিও করতেছি, ভিডিও করতেছি, চমৎকার গাই। এটা দুই নাম্বার, তিন নাম্বারটা এটা ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, বাচ্চা বাচ্চা অরিজিনাল ষাঁড় বাচ্চা। তাহলে তিনটার মধ্যে আমরা দুইটা পাইলাম ষাঁড় বাচ্চা, তিনটা গাভী বাছুরের মধ্যে দুইটা ষাঁড় বাচ্চা পাইলাম। ওই যে ষাঁড় বাচ্চাটা দেখুন, আর গাভীটার বয়স ছয় দাঁতের উপর খিল পড়ছে, দুধ জোয়ান হচ্ছে। দুধ কত? দুধ দেড় কেজি করে, দুধ আছে দেড় কেজি। বাছুর যদি কাস্টমার নেয়, আমার বাচ্চা আটক করে দিতে বলে আটক দেবো, দেড় কেজি দুধ ছেঁকে দেবো। আচ্ছা, দেড় কেজি দুধ ছেঁকে দেবেন, একদম মাপে নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে পাইলাম তিনটা, তিনটা গাভী। তাহলে তিনটা গাভী বাছুর এগুলার দামটা কেমন নেবে? একষট্টি হাজার সাতশো। আচ্ছা, দামাদামি সুযোগ নাই, মোটের উপর যা, মোটের উপর যা দেয়, একষট্টি হাজার সাতশো। দর্শক, এখানে আমরা দেখলাম তিনটি গাভী বাছুর, আর দাম থাকলো একষট্টি হাজার সাতশত টাকা। আচ্ছা, আমরা চলেন হাড্ডি সারে যাই। আর হাড্ডি সার কটা? হাড্ডি সার আছে ছটা, ছয়টা। এইটা এক নাম্বার, ছয় দাঁত। ওজন কেমন হবে? বেশ দাড়ি লম্বা। আর তিন নাম্বার, তিন নাম্বার চমৎকার, তিন নাম্বার। পুরো খাওয়া দাওয়া সব কিছু দেখে নেবে, খাওয়া দাওয়া সব কিছু দেখে নেবে। এই যে খাচ্ছে, ওই জন্য তো আমরা এখানে একটু ভালো এলো, গরু কেমন খাচ্ছে দর্শক দেখতে পাবেন। তিন নাম্বার, চার নাম্বার, চার, এটা জোয়ান হচ্ছে, এটা জোয়ান হচ্ছে না, চার নাম্বার, এটা জোয়ান হয়েছে, বেশ লম্বা দাঁড়ির, হাড্ডি সার বড় দাদা গরম গাই। এটা চার, এটা পাঁচ, এটা জোয়ান, এটাও জোয়ান, পাঁচ নম্বর। হাড় মোটা তো, ছয় নম্বর, এটা এটাও জোয়ান, এটাও জোয়ান, এটা তো অনেক মোটা থাকে। এটা তো এখনই পঁচাত্তর কেজি মাংস আছে ভাই, বলবো না, পঁচাত্তর আশি কেজি মতো মাংস আছে না? যে রেট দিব ওই রেট লাগালে থাকবে না, থাকবে যে রেট দিবেন। তাহলে আমরা তাহলে পোষাবে, কিন্তু আমার দরকার নেই,
এখন কাটলেও পয়সা আসবে? আচ্ছা, এগুলো কিন্তু কাটলেও পয়সা আসবে। আবার কাউন্টিং দিই দর্শক, এই যে এটা ছয় নম্বর, এটা পাঁচ নম্বর, এটা চার নম্বর, এটা তিন, এটা দুই এবং সর্বশেষ এক। তাহলে আমরা এখানে পাইলাম ছয়টা হাড্ডি শাক। তা এখন এই হাড্ডি শাক ছটার দাম কত নেবেন? সাঁত্রিশ হাজার দুশো। তাহলে দামাদামি সুযোগ কোনো সুযোগ নাই? বাটা দাম নাকি মোটের উপরে পাঁচশো এক হাজার কম নেবেন? আলোচনার সাপেক্ষে তাহলে দাম থাকলো সাঁত্রিশ হাজার দুশো। দর্শক, সাঁত্রিশ হাজার দুশো ছয়টি হাড্ডি শাক মোটা তাজা করুন গাই। আর সেই সঙ্গে প্রথমে যে আমরা দেখলাম তিনটি গাভী সহ বাছুর, ওগুলোর দাম থাকলো একষট্টি হাজার সাতশো। আপনার যোগাযোগ নাম্বার দেবেন? জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। তো দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা বিদায় নেব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।